প্রিয় দেশবাসী, আমি অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব। দেখুন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলাকে জামাতি শকুনেরা দখল করে নিয়ে গেছে। তারা এই দেশটিকে একেবারে ছিঁড়ে ছুবড়ে খাচ্ছে। তারা যে কাজগুলো করছে, সেই তাদের বর্বর কাজগুলো 71 সালের বর্বরতাকেও হার মানায়। রিসেন্টলি তারা একটি বর্বরোচিত কাজ করেছে বা করে আসতেছে, সেটি হলো যে সারা বাংলাদেশে সংখ্যালঘুদের উপর আক্রমণ চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যে 97টি হিন্দুদের বাড়ি ঘর ও দোকানে হামলা চালিয়েছে, ভাঙচুর লুটপাট করেছে, 10টি স্বর্ণ মন্দিরে জামাতি দুর্বৃত্তরা হামলা চালিয়ে গনিমতের মাল হিসাবে সোনা রূপাকে কি করে লুটপাট করে ফেলে। আমি একটি দোকানে লুটপাটের দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি, একটু প্লে করে শোনাই। এইটা এইটা শুনুন আপনারা, তারপর আমি অন্যান্য বিষয়গুলো নিয়ে আসব। দেখুন, এই দেখুন, গ্রাম থেকে যে খবর উঠে আসছে, একের পর এক হিন্দুদের দোকান লুট করে নেওয়া হচ্ছে, বাড়ি ভাঙচুর করা হচ্ছে, সেই ছবি এই মুহূর্তে দেখানোর চেষ্টা করবে। এই মুহূর্তে বড় খবর উঠে আসছে, বাংলাদেশে হিন্দুদের দোকানে লুটপাট চালানো হচ্ছে। হ্যাঁ, দেখছেন, বাংলাদেশে হিন্দুদের দোকানে লুটপাট করা হচ্ছে। আমি কি ভুল বলেছি? আরো ভিডিও ফুটেজ আছে, এগুলো দেখাবো না এখন। লুট করা হচ্ছে হিন্দুদের দোকান, চট্টগ্রাম বাজারের ঘটনা, চট্টগ্রামের বাজারে হিন্দুদের দোকানে হামলা, বাংলাদেশে প্রাণ চট্টগ্রাম থেকে যে খবর উঠে আসছে একের। আচ্ছা, তাহলে দেখলেন তো, চট্টগ্রামে হিন্দুদের দোকানপাট লুটপাট করা হয়েছে। তো লুটপাট কেন করা হলো? কারণ লুটপাট করার মানে হলো গনিমতের মাল হাসিল করা। হ্যাঁ, এই জামাতি জঙ্গিরা এখন সারা দেশকে গনিমতের মাল হিসাবে বেছে নিয়েছে, ঠিক আছে? গণভবনে ইয়েতে দেখছেন, এই বঙ্গভবনে দেখেছেন কিভাবে তারা লুটপাট করে নিয়ে যাচ্ছে, দেখেন নাই? আচ্ছা, তো এগুলোর মানে কি আমাকে বলুন তো দেখি। এরাই আবার বলছে বাংলাদেশের হিন্দুদের বাড়িঘর মন্দিরে নাকি মন্দিরের আশেপাশে নাকি মাদ্রাসার হুজুররা ছাত্ররা পাহারা দিচ্ছে। কাদের কাছ থেকে পাহারা দিচ্ছে? একটা স্বাধীন দেশে হিন্দুদেরকে কেন পাহারা দিতে হবে? হিন্দুদের বাড়িঘর, তাদের মন্দির কেন পাহারা দিতে হবে? এ থেকে কি বোঝা যায় না যে বাংলাদেশের হিন্দুরা সেফ না? তো কাদের কাছ থেকে পাহারা দিতে হবে বলুন তো দেখি। আর পাহারা টাহারা দিচ্ছে না, এগুলো সম্পূর্ণরূপে মিথ্যা কথা। তারা যে হিন্দুদের বাড়িঘর মাল সামানা লুটপাট করতেছে, এটিকে ঢেকে রাখার জন্য এই নাটকের আয়োজন করেছে। বুঝতে পারলেন? শুধুমাত্র চট্টগ্রামের বাজারে হিন্দুদের দোকান লুটপাট করা হয়েছে এমনটি না, তাদের বাড়িঘর পর্যন্ত আক্রমণ করা হয়েছে। শুধুমাত্র চট্টগ্রাম না, সারা বাংলাদেশে। আমি একটা একটা করে এইখানে আমি নিউজ ফুটেজ দেখাচ্ছি। এই দেখুন, এক মন্দিরে হামলা। আচ্ছা, হিন্দুদের বাড়িতে হামলা হচ্ছে। আচ্ছা, এরপরে দেখুন, আমি আরেকটি ফুটেজ দেখাচ্ছি। বাংলাদেশে হিন্দুদের উপর হামলা, পুড়িয়ে ছাই করা হলো ইসকনের মন্দির। এটা মেহেরপুরে ঘটেছে। হ্যাঁ, মেহেরপুরে আওয়ামী লীগের এক হিন্দু নেতার বাড়িতে হামলা চালানো হয়েছে। আচ্ছা, আরও দেখাচ্ছি আমি আপনাদেরকে, আরেকটু ফুটেজ দেখাচ্ছি, উপরের দিকে নিয়ে গেলাম। আচ্ছা, এগুলো দেখাচ্ছি, আরেকটা দেখেন। দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের বাড়িতে, বাড়ি, দোকান, উপাসনালয়ে হামলা। হ্যাঁ, যশোহরে অর্ধশত হিন্দুর বাড়িতে হামলা। হ্যাঁ, আমি খালি খালি নিউজ আর নিউজগুলোর মানে ইয়েগুলো, টাইটেলগুলো বা
মূল বিষয়গুলো আমি দুই এক দিনে দুই এক লাইনের ভিতর আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। হিন্দুদের বাড়িঘরে হামলা চালিয়ে বিএনপির উপর দোষ চাপানোর চেষ্টা করা হচ্ছে না। হিন্দুদের উপর কারা হামলা চালাচ্ছে? জামাত শিবির এবং বিএনপির কর্মীরা, স্পেশালি জামাতি হেফাজতিরা হামলা চালাচ্ছে। মেহেরপুরে 9টি হিন্দু বাড়িতে হামলা, বুঝতে পারছেন? মেহেরপুরে এক আওয়ামী লীগ নেতার বাড়ি সহ হিন্দুদের 9টি বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। আমি জাস্ট দুই এক লাইন পড়ে শোনাচ্ছি। বাংলাদেশের রামকৃষ্ণ মিশন ইসকন সহ 9টি মন্দিরে হামলা, বুঝতে পারলেন? 29 জেলায় হিন্দুদের বাড়িঘরে হামলা চালানো হয়েছে। 30টি জেলায়, এখানে আবার টাইটেল দেখুন, কালবেলা থেকে নেওয়া হয়েছে, 30টি জেলায় সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘর মন্দিরে হামলা। চট্টগ্রামের হাট হাজারি, চট্টগ্রামে হাজারি গলিতে শ্রীকৃষ্ণ মন্দির, বগুড়ার পীরগাছায় হিন্দু বাড়ি ও প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। আচ্ছা, গেল এইটা। বাংলাদেশে হিন্দুদের উপর হামলা, পুড়িয়ে ছাই করা হলো ইসকন মন্দির, এইগুলো কি কি এইগুলো কি এইগুলো কি বলেন আমাদের আমাকে? সারা দেশে হিন্দুরা এখন নিরাপদ না, তাহলে কি হিন্দুদের কি এমন হলো? তারা কি অপরাধ করলো? মনে হচ্ছে নবী মুহাম্মদ মক্কা দখল করার পরে যেভাবে অমুসলিমদেরকে উপর হামলা চালিয়েছিল, ঠিক একই ধরনের ঘটনা বাংলাদেশে হিন্দুদের ক্ষেত্রে করা হচ্ছে। এই জামাতি ইসলামীরা স্বাধীনতার শত্রু, এরাই বাংলাদেশের বিভিন্ন জায়গায় হিন্দুদের বাড়ি ঘরে আক্রমণ করে মাল সামানা লুটপাট করে নিচ্ছে, তাদের নারীদের শ্লীলতাহানি ঘটাচ্ছে। তাদের কাছে বাংলাদেশের প্রতিটা হিন্দুরা হচ্ছে যুদ্ধবন্দী এবং তাদের নারীরা হচ্ছে যুদ্ধবন্দিনী। এই তাদের নারীদের সাথে, হ্যাঁ, নারীদের সাথে যৌনতা করা তাদের জন্য হালাল। হিন্দু দোকানপাট লুটপাট করবেই তো, এটি তাদের ধর্ম বলে দিয়েছে। আমরা কি পেলাম বলুন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7ই মার্চের ভাষণে বলেছিলেন, আমরা কি পেলাম? বাংলাদেশের হিন্দুরা এই জামাতিদের কাছ থেকে কি পেয়েছে বলুন? হামলা আক্রমণ, তাদের নারীদের শ্লীলতা হানি, এইগুলোই পেয়েছে। ওয়াও বাংলাদেশ! হ্যাঁ, বাংলাদেশ আসলে হিন্দুদের জন্য কোনো নিরাপদ দেশ না। এইগুলো কি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো দেখে না? এইগুলোর ব্যাপারে, এই এই হিন্দুদের উপর আক্রমণ হামলা দামলার ব্যাপারে কি জাতিসংঘ নীরব? শেখ হাসিনার পতনের পরে তো বাংলাদেশের হিন্দুরা এই জামাতপন্থী মুমিনদের কাছে সেফ থাকার কথা। তারা তো শেখ হাসিনার উপর সব ব্লেম আরোপ করতেছে, নয় কি? আজকে বাংলাদেশের পুলিশরা সেফ না। হ্যাঁ, পুলিশদের বাড়িঘরে আক্রমণ করা হচ্ছে। সারা দেশে পুলিশরা কর্মবিরতি আহ্বান করেছে, তারা কাজে যাবে না। দে আর নট সেফ উইথ দিস ইসলামিক ফান্ডামেন্টালিস্ট, বুঝেছেন? সারা, আমি বুঝলাম না, হিন্দুদের সাথে আওয়ামী লীগ বা শেখ হাসিনার সম্পর্কটা কি বলুন তো দেখি? তোমরা সরকার প্রধান ঘটিয়েছ, এটি তোমাদের ব্যাপার, কিন্তু বাংলাদেশের হিন্দুদের দোকানপাট বাড়িঘর লুটপাট করবে কেন? কারণটা কি? কি জিনিস তোমাদেরকে এই এ উৎসাহ দিচ্ছে? তো বাংলাদেশে হিন্দুদের বাড়িঘর যদি লুটপাট করে থাকো, তাহলে ভারতে যদি মুসলমানদের বাড়িঘর দোকানপাট উগ্র হিন্দুরা লুটপাট করে নেয়, তখন তোমাদের চুপচাপ থাকা উচিত নয়, উচিত নয় কি? দুঃখজনক, কি দেশ কি হলো?
আম রিয়েলি শকড। একটা আর্টিকেল আমি আপনাদেরকে সামান্য পড়ে শোনাচ্ছি। আচ্ছা, তাদের উপাসনালয়ে, তো হিন্দুদের উপাস, আমি আর্টিকেল পড়ার আগে শুনে বলে ফেলি, তাদের উপাসনালয়গুলোতে যেভাবে আক্রমণ করা হচ্ছে, এটি গেল দশ, এইভাবে এত গেল 10 বছরে এতটা করা হয় নাই। হ্যাঁ, এই আমি একটা আর্টিকেল না পড়লে তো আর হবে না। এই দেখুন, 12 ঘন্টা আগে প্রথম আলো থেকে নেওয়া হয়েছে। আচ্ছা না, এটা পড়ে পড়ানো যাবে না, এটা তো সমস্যা সৃষ্টি করতেছে। তো আচ্ছা, মেহেরপুরে 9টি হিন্দু বাড়িতে হামলা। আচ্ছা, এইটা দেখি পড়া যায় কিনা, এইটাতেও মানে সমস্যা করতেছে। আচ্ছা যাক, এইগুলো বাদ দেন, পড়ে শোনার দরকার নাই, পড়ে শোনানোর দরকার নাই। তো আমি আমি ভেবে পাচ্ছি না হিন্দু বাড়িতে আক্রমণ এরা করবে কেন। আর এই হিন্দু বাড়িগুলোতে আক্রমণ চালাচ্ছে হেফাজতে ইসলামী, জামাতে ইসলামী এবং সব ইসলামিস্ট জঙ্গিরা। সারা দেশ ইসলামিস্ট জঙ্গিদের হাতে চলে গেছে। কাঁদো বাংলাদেশি কাঁদো, এইরকম তো হওয়ার কথা ছিল না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কি জানতেন যে তার দেশে এইরকম ঘটনা ঘটবে? আমরা কি পেয়েছি এই দেশে, বাংলাদেশে? হ্যাঁ, শেখ হাসিনার পতনের সাথে সাথে বাংলাদেশের হিন্দুরা নিরাপদ না, বুদ্ধিস্ট খ্রিস্টিয়ানরা নিরাপদ না, পুলিশ নিরাপদ না, কেউ নিরাপদ না। তাহলে এই নিরাপত্তাহীনতার জন্য দায়ী কারা বলুন তো দেখি? এটি সুরাহা হওয়া উচিত। আমি আন্তর্জাতিক কমিউনিটির দৃষ্টি আকর্ষণ করছি, আর যেন একটা হিন্দু বাড়িতে আক্রমণ না করা হয়। যদি করা হয়ে থাকে তাহলে আমরা চুপ থাকব না। কি বলবো আমি, কি নিম্ন নোংরা বর্বর মানসিকতা সম্পন্ন মানুষ হলে পরে এরা বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের মানুষের উপর আক্রমণ করে, তাদের অপরাধটা কি, কি অপরাধ তারা করেছে? হিন্দু হয়ে এই দেশে জন্মগ্রহণ করাটাই কি তাদের অপরাধ? এটা যদি তাদের অপরাধ হয়ে থাকে, তাহলে তোমরা মুসলমান হয়ে বাংলাদেশে জন্মগ্রহণ করাটাও তোমাদের অপরাধ। হিন্দু হয়ে যদি তাদের মন্দিরে গিয়ে উপাসনা করাটা অপরাধ হয়ে থাকে, তাহলে তোমাদের মসজিদে গিয়ে তোমরা নামাজ পড়াটাও অপরাধ হওয়াটা উচিত। এটাই আমি মনে করে থাকি। ভাবা যায়? আমি অত্যন্ত লজ্জিত এই এদের বর্বরোচিত আক্রমণ দেখে। এরা আমাদেরকে প্রতিনিধিত্ব করে না, এরা দেশ জাতি এবং মানবতার শত্রু। দেখেন না বাংলাদেশে কি হয়েছে, মাশরাফি মর্তুজার বাড়িতে, হ্যাঁ, আক্রমণ করে এই জামাতিরা আক্রমণ করে, হ্যাঁ, আগুন ধরিয়ে দিয়েছে, উনার মা পিছন দরজা দিয়ে পালিয়ে গিয়ে, হ্যাঁ, প্রাণে বেঁচেছেন। কি না করছে এরা, বুঝতে পারছেন? উই আর নট সেফ উইথ দেম। বাংলাদেশ যেন আবার ঘুরে দাঁড়ায় সেই কামনা রেখে আজকের আলোচনা এইখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, লাভ ইউ অল।